আচ্ছা মেজো বৌদি, হাত খোরা কেমন হয় দেখেছো? উমা, এ আবার কি কথা! দেখবো না কেন? টিভিতে সিনেমায় কত দেখেছি, কিন্তু তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? না, ভাবছি বাস্তবে তো দেখোনি নিশ্চয়ই। মানে 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 এই যে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। তুমি যে আজকে দুষ্টুকে খুন করতে চেয়েছিলে সেই জন্য হাত করা পড়াবো তোমাকে। কি কি বলে তুমি আমাকে? তুমি তুমি আমাকে হাত করা পড়াবে? দীপু, দীপু তুমি কোথায়? সেই গিয়ে এদিকে এসো। হলোটা কি? দেখো না রাজা আমাকে কি সকলে ভয় দেখাচ্ছে। এই তুমি অসুস্থ শরীরে এখানে কি করছো? ঘরে চলো। দেখো না, দেখো না রাজা আমাকে বলছে পুলিশে নাকি ধরিয়ে দেবে। কি পুলিশে ধরিয়ে দেবে? এই রাজা, এই কি পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, সিলিন্ডারের সামনে আমার বউয়ের কানের দুল পাওয়া গেছে বলে কি ধরে নিতে হবে? নবটা ওই খুলেছিল। আরে এটা বুঝতে পারছিস না, তোর বৌদি তো কাজের জন্য 14-12 ঘন্টা যাতায়াত করে, দুল তো খুলে যেতেই পারে, তাতে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয় তাতে? কিন্তু প্রমাণ তো একটা নয় মেজদা, জল জ্যান্ত সাক্ষীও রয়েছে। সাক্ষী? কে সাক্ষী? আমি। আমি আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি মেজ বৌদিকে গ্যাসের নব খুলে দিয়ে দরজা বন্ধ করে দিতে। জানো বিশাখা, একে কি বলে? একে বলে সুরির সাক্ষী মাতা। এই যে, এই যে সাক্ষী সাহেবা, আপনি যখন নিজের চোখে দেখলেন যে বিশাখা নবটা খুলে দিয়ে চলে আসছে, তখন চেঁচালেন না কেন? আপনি কি ওয়েট করছিলেন যে আপনার বন্ধুর বউ, মানে আপনার পথের কাঁটা কখন ভ্যানিশ হয়ে যাবে তার জন্য? তুমি দরজাটা খুলো, আমরা তো সবাই হাতে জিনিস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চমৎকার যুক্তি তোমার, কিন্তু দুষ্টু তোমার এই যুক্তি পুলিশ শুনবে তো? তোমরা এবার একটু থামবে, আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে, ঠিক আছে, সবাই যখন আমাকে এই দোষে সাব্যস্ত করছে, তখন আমাকে না হয় ক্ষমাই চাইতে দাও দীপু। কি বললে তুমি? ক্ষমা? কিসের ক্ষমা মেজ বৌমা? তুমি জলজ্যান তো একটা না, দুটো প্রাণকে পুড়িয়ে মারতে চেষ্টা করেছিলে। তোমাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না মেজ বৌমা, কখনো না। দুষ্টু, একদম ক্ষমা করবে না তুমি মেজ বৌমাকে। আমি জানি মেসি, তুমি আমাকে কোনোদিনই মেনে নিতে পারোনি। শুরু থেকে তোমার সঙ্গে আমার শুধু ভুল বোঝাবুঝি হয়ে এসেছে, কিন্তু তা বলে তুমি এরকম করবে? আমরা তো সবাই মানুষ মেসি, তোমার আমার উপর রাগ বলে আমার শরীরের মধ্যে যে তিল তিল করে বেড়ে উঠছে তাকে মেরে ফেলতে চাইছি। সে তো তোমারও কেউ মেসি, ও যখন বড় হবে তোমাকে জেম্মা বলে ডাকবে, ওর ওর ছোট দুটো হাত তোমাকেও তো সকলের মতো কাছে টেনে নেবে মেসি। আর আর তুমি ওকে আমার সাথে সাথে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চাইছি। ঠিক আছে, নাও নাও, আমি 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 তোমার সামনে দাঁড়িয়েছি, যাও ক্যাসেট কাল দিয়ে এসো। তুমি আমাকে মেরে ফেলে যদি শান্তি পাও তাহলে তাই করো মিস্তি, মেরে ফেলো, জ্বালিয়ে দাও আমাকে, জ্বালিয়ে দাও। বালাই শাক, আমার কথা বলো না দোষ্ট, সব কথা বলতে নেই, চুপ করো তুমি। ড্রামা দেখো, একেবারে যেন গোটা চিৎপুরটাই উঠে এসেছে এই ঘরে। দাঁড়াও না দাঁড়াও, যাত্রা কি তুমি একা পারো? আমিও দেখাচ্ছি। দুষ্টু, দুষ্টু আর বলো না দুষ্টু, আমি আর শুনতে পাচ্ছি। দোহাই তোমার দুষ্টু, দোহাই তোমার, আমি তোমার পায়ে পড়ছি, আমি আর সইতে পাচ্ছি না। তুমি চুপ করো, চুপ করো তুমি, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো দুষ্টু, আমি আমি মন থেকে তোমার কোনো ক্ষতি কোনো দিনও চাইনি, কিন্তু জানি না, কিন্তু জানি না কি ভেবে কেন আমি এই কাজ করলাম, কিচ্ছু বুঝতে পারছি না।
আমাকে তুমি ক্ষমা করে দাও দুষ্টু, আমাকে তুমি ক্ষমা কর। পাচার না দুষ্টু না, আমি জানবো না। ওঠো ওঠো বলছি। দুষ্টু এই শেষবারের মতো ভাই, বোন আমার এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কোনো ক্ষতি তোমার করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। মেসি মেসি তুমি আমার গুরুজন, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ এটাই আমার কাছে অনেক, আর কিচ্ছু চাই না। মেসদা যা, তুমি মেসিকে নিয়ে যাও এখান থেকে। বিশাখা কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে আবার শরীর খারাপ হবে, তখন আবার আমাকেই সামলাতে হবে। চলো ঘরে চলো, এসো প্লিজ। চলো সত্যি এত বড় একটা অমানুষকে আমি পেটে ধরেছি, ভাবতে আবার লজ্জা করে। দুষ্টু মন, মন এই মন কি হয়েছে? মন চক্ষল, মন 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 কি হয়েছে তোর? চক্ষল মন মন চক্ষল মন কি হলো তোর? চক্ষল যে কেন চক্ষল? মন মন আমার আমার লোককে ছেলে, লোককে ছেলে তুই তুই চক্ষু। দুষ্টু দুষ্টু কি হবে? কাকিমা সব ঠিক হয়ে যাবে, আপনি আপনি এতটা চিন্তা করবেন না। আমি জানি না বিজি, আমি বুঝতে পারছি না এই বয়সে এত ঝোঁককে আর আমি নিতে পারি না। চক্ষু না চক্ষু কই? দুষ্টু 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 চোখ খুলছে না কেন? হ্যাঁ ও ও কি হয়েছে? ও কথা 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 বলছে না কেন? ওর কি হয়েছে দুষ্টু? কি কি হয়েছে ওর? হে ভগবান মনকে সুস্থ করে তোলো, সুস্থ করে তোলো। রাজা রাজা কি হলো রে, পাচ্ছিস না বিয়ের মাসে কি ফোনে? ডাক্তারদের ফোনে তাড়াতাড়ি পাওয়া যায় নাকি? আই মন মন চক্ষু, হ্যাঁ এই তো এই তো পেয়েছি। হ্যালো, হ্যাঁ রাজা বলো। সে কি কখন হলো? এই তো কিছুক্ষণ আগেই, এক্ষুনি এক্ষুনি, না সেন্স নেই। রাজা রাজা পাপিকে বলো যে ডক্টর আঙ্কেলকে ফোন করতে, পারলে বলো নিয়ে আসতে, নিয়ে চলে আসতে বলো। হ্যাঁ হ্যাঁ বলছি বাপি। হ্যাঁ আমি এক্ষুনি সান্নালকে ফোন করছি। রাজা তুমি দুষ্টুকে চিন্তা করতে বারণ করো, আমি আমি রাখছি। ঠিক আছে। হ্যাঁ সান্নাল। এত রাতে আবার কে ফোন করলো? হ্যালো কে বলছেন? আমায় আপনি চিনবেন না কিন্তু। আপনি কাকে চাইছেন? অনেক সময় রং নাম্বার হয়তো। না না আমি ঠিক জায়গাতেই ফোন করেছি, আপনি তো দময়ন্তী। হ্যাঁ আমি আমি দময়ন্তী। অনেক অনেক কথা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছি না। অনেক কথা জমে আছে বুকের ভেতরে, সেসব কথা আপনাকে বলে যেতে না পারলে আমার আমার আত্মা মুক্তি পাবে না। ছি ছি এইসব কি বলছেন আপনি? আপনার তো কথা বলতেও কষ্ট হচ্ছে। শুনুন না আপনি আপনি এখন না হয় আপনি পরে না হয় কথা বলবেন। হ্যাঁ
এখন ফোনটা রেখে দিন বড়। না, আমার হাতে সময় বড্ড কম, তার মধ্যে আমার স্বামী পাপের প্রায়শ্চিত্ত করে যেতে চাই। কিসের পাপ, কিসের প্রায়শ্চিত্ত? আচ্ছা, আপনার আশেপাশে কেউ আছে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না, তাকে দিন না ফোনটা। না দময়ন্তী, আমি আমি নিজের মুখেই স্বীকার করে যেতে চাই সেই ভয়ঙ্কর গোপন পাপের কথা। না হলে যে আমার স্বামী আর আমার আমার আত্মার সৎগতি হবে না কখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন তো, আপনি যা বলতে চান বলুন আমাকে। না, ফোনে নয়, ফোনে নয়, আমি আমি তোমার সামনে সমস্ত প্রমাণ সমেত তোমার সামনে সব তুলে ধরতে চাই। দময়ন্তী, তোমার তোমার ছেলে এখনো বেঁচে আছে। হ্যালো, আপনি আপনি শুনতে পাচ্ছেন? কি হলো? আচ্ছা, আমার কথা সাড়া দিচ্ছেন না কেন? হ্যালো, হ্যালো, কতবার ফোন করেছি না, কথা বলছিলেন। ডাক্তার আপনাকে কতবার কথা বলতে বারণ করেছে না, এখন আর কোনো কথা বলবে না। হ্যালো, 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 কে ওখানে? আমার সঙ্গে একটু কথা বলুন না প্লিজ। হ্যালো, হ্যালো, আপনি আপনি কি কি বললেন? আমার ছেলে বেঁচে আছে। ক্ষমা করবেন, আমি গুরুমা নই, এতক্ষণ গুরুমাই আপনার সাথে কথা বলছিলেন, কিন্তু উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এখন আর কথা বলতে পারবেন না। কিন্তু শুনুন, আমার আমার কথাটা শুনুন, আমার ওনার সাথে কথা বলতেই হবে, আমাকে একবার দিন না ওনাকে। তাহলে বরং আপনি একবার আমাদের আশ্রমে চলে আসুন। কোথায় আপনাদের আশ্রমটা? আমাদের আশ্রম আনন্দপুরে, কলকাতা থেকে বেশ কিছুটা দূরে। সে দূর হোক, আপনি শুধু আপনাদের অ্যাড্রেসটা আমাকে বলুন, আমি 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 এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এত রাতে আসার দরকার নেই, কারণ গুরুমা তো এখন আর কথা বলতে পারবেন না, আপনি কাল সকালে আসুন। ঠিক 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 আছে, ঠিক আছে, আপনি আমি 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 কাল সকালেই যাবো, আপনি আমাকে অ্যাড্রেসটা বলুন তো। এক মিনিট, আমি আমি একটু পেনটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। রোহন, আমার রোহন, আমি আমি জানতাম, আমি 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 জানতাম, আমি জানতাম, আমার আমার রোহন আছে, আমার রোহন বেঁচে আছে, আমার রোহন বেঁচে আছে, আমার ডক্টর আঙ্কেল মনকে কেমন দেখলেন? ভেরি স্ট্রেঞ্জ, এর আগের দিনে যখন দেখলাম তখন তো এতটা খারাপ দেখিনি, বরং বেশ রিকভারিং স্টেজেই ছিল। এরকম কন্ডিশন হলো কি করে?
ওষুধগুলো রেগুলার খাওয়ানো হচ্ছিল তো? হ্যাঁ ডক্টর আঙ্কেল, ওষুধগুলো তো ওকে আমি একদম টাইম টু টাইম রেগুলার খাওয়াচ্ছিলাম। আসলে আজ দুপুর থেকে মনকে পাওয়া যাচ্ছিল না, মানে ও হারিয়ে গেছিল, আর সেই সময়টুকুনি মানে ওষুধগুলো পড়েনি। দেখেছিস তো তোর জন্য কী হলো? হ্যাঁ, মনকে আলমারিতে লুকিয়ে রেখে তুই মনের কী অবস্থাটা করে দিয়েছিস তুই একবার দেখেছিস? দুপুর থেকে হারিয়ে গিয়েছিল মানে? আঙ্কেল, সে অনেক কথা, আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলব। সে তুমি পরেই বলো আর নাই বলো, কিন্তু অভিরূপ আমার মনে হয় এখন এতটুকু নেগলিজেন্সও মনের জীবনের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, আমাদের এখন অপারেশনটার দিকে এগুতে হবে। আমি কিন্তু ঠিক করেছি ডক্টর সেনকে দিয়ে অপারেশনটা করাবো। কোন ডক্টর সেন? পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডক্টর সেন, হি ইজ নাও দ্য বেস্ট। আমাদের ভাগ্য ভালো যে এ সপ্তাহেই উনি ইউএসএ থেকে ইন্ডিয়াতে ফিরছেন। বাহ ডক্টর আঙ্কেল, তাহলে তো খুব ভালো হয় উনি যখন ফিরছেন। আপনি বরং সেটাই করুন, যে করেই হোক মনকে বাঁচাতেই হবে। আমি আমার আপ্রাণ চেষ্টা করব দুষ্টু। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। মনকে তো ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, আজকের রাতটা কীরকম থাকে দেখি, যদি কোনো ইম্প্রুভমেন্ট হয় তো ভালো, তা না হলে কালকে কিন্তু হসপিটালাইজড করতেই হবে। কি বলছো কি তুমি দিদি ভাই? ঠিকই বলছি জুই, আমি বলেছিলাম না, আমার রোহন বেঁচে আছে, আমার রোহন আছে। আমার শোনা, আনন্দপুর আশ্রমে যেতে হবে, কাল খুব ভোরে বেরিয়ে পড়বো আমরা। ঠিক আছে তাই হবে। তো দিদি ভাই, এবারে খবরটা সত্যি তো? জুই প্লিজ, কোনো রকম নেগেটিভ ভাবনাকে মনের মধ্যে আশ্রয় দিস না জুই। বিশ্বাস কর, আমার মনে হলো এবারে খবরটা সত্যি। হ্যাঁ রে, তুই একটা কাজ করতো, তুই দুষ্টুকে ফোন করতো, একটা দুষ্টুকে ফোন কর। ঠিক বলেছ, আমি ঠিক এটাই ভাবছিলাম। দুষ্টুটা খুব লক্ষ্মী জানিস তো, ও সঙ্গে থাকলে আমাদের কোনো বিপদ হবে না। ঠিক বলেছ দিদি ভাই, ওর নামটা না একদম অ্যাপ্রোপ্রিয়েট, ও সত্যিই খুব পয়মন্তি। মনি, কি হয়েছে মনি, এত রাতে হঠাৎ ফোন করলে? সব ঠিক আছে তো? হ্যাঁ দুষ্টু, সব একদম ঠিক আছে। আমি আসলে একটা কথা তোমায় বলবো বলে ফোন করছিলাম, জানো তো, আনন্দপুর আশ্রম থেকে একটা ফোন এসেছিল। তুমি একটা কাজ করো দুষ্টু, তুমি একটু দিদি ভাইয়ের সঙ্গে কথা বলো না প্লিজ। হ্যাঁ দুষ্টু, মনে হলো একজন সাধিকা কথা বললেন, আমার রোহন বেঁচে আছে। দুষ্টু দুষ্টু, কাল ভোরেই আনন্দপুর যেতে হবে, তোমাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, তুমি যাবে তো দুষ্টু? কি বলছো কি আন্টি, কাল সকালে কেন? আমার তো মনে হচ্ছে যে এক্ষুনি আমি আনন্দপুর আশ্রমে ছুটে যাই। কিন্তু আন্টি, একটা না প্রবলেম হয়েছে, মানে মনের খুব শরীর খারাপ, ও একদম ভালো নেই। ও যদি কালকের মধ্যে ইম্প্রুভ না করে তাহলে ডক্টর বলেছেন যে ওকে হসপিটালাইজড করতে হতে পারে। এই অবস্থায় ওকে ফেলে আমি যেতে পারবো না আন্টি, ভেরি সরি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, মনের এই অবস্থায় তুমি ওকে ফেলে যাবে কি করে? ঠিক আছে দুষ্টু, আমি আর জুঁই চলে যাব। তুমি শুধু প্রে করো দুষ্টু, কাল যেন আমার সমস্ত প্রতীক্ষা শেষ হয়, আমি যেন আমার রোহনটাকে ফিরে পাই। নিশ্চয়ই আন্টি, আমি আমি প্রে করবো। ঠিক আছে রাখছি, কেমন? ঠিক আছে আন্টি, গুড নাইট। তোমার আজ রাত্রে আর ঘুম আসবে না আমি জানি, একটু শুয়ে নাও দিদি ভাই, একটু শুয়ে নাও, তোমার শরীরটা তো একদম ভালো নেই, তুমি তো পুরোপুরি সুস্থ নও এখনো, কাল ভোরের আলো ফুটলেই আমরা বেরোবো।